আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকের যে ভিডিওটি এটি একটি আসলে সাবধানতামূলক ভিডিও ইহকাল পরকাল উভয়কালের জন্যই দেখেন যে যে বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আজকে যে রাতে সাবধান এই ব্যাপারটি নিয়ে অনেক পরিচিত মহলের অনেক ইয়াং জেনারেশনের ছেলে পেলে इवन একটু বেশি বয়সের মানুষদের মধ্যেও একটি খুবই বাজে একটি অভ্যাস ইদানিং কালে দেখা যাচ্ছে আর সেটা হলো যে রাতে যখন তারা ঘুমাতে যান তখন কানে ফোন দিয়ে গান শুনতে থাকে এবং এই গান শোনার মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে এবং সকালটা দেখা যায় কিভাবে যে যে গান শুনতে শুনতে ওঠে আমার আছে অনেক বছর আগে একটি ভিডিও দেখেছিলাম যেটা ছিল কবর আজাব এখানে দেখেছিলাম ছেলে সে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে তারপরে তার মৃত্যু হয়ে যায় এরকম একটি স্বপ্ন সে দেখে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন তো সেই সময়টা মনে হতো যে মানুষ আবার এতটা পাগলাটে হয় নাকি যে গান শুনতে শুনতে ঘুমাতে যায় রাতে কিন্তু ইদানি কালে তো দেখছি যে আসলে বাংলাদেশে অগণিত মানুষ এই ইয়ারফোন কানে লাগিয়ে কোথায় কিছু দোয়া কালাম পড়বে ওরা তেলওয়াত করতে পারে রাতে আয়তাল কুর্সি পরে ঘুমাতে পারে চার কুল পড়তে পারে কিন্তু না এখন তাদের প্র্যাকটিসটা কি হয়ে গেছে দেখুন যে বিভিন্ন তাদের মজার মজার গান শুনতে শুনতে তারা ঘুমাতে যায় তো এটি আসলে খুবই খারাপ একটি ব্যাপার এবং বদ একটি অভ্যাস এবং আমার অনেক প্রিয়জনদের মধ্যে এই অভ্যাসটি আমি দেখেছি নিষেধ করেছি তারপরেও আসলে তারা তেমনটি কানে দেয় না তো দেখেন এর কিছু ব্যাপার দেখেন যে এই কাজাকিস্তানে আমি এই এই ভিডিওটি করবো করবে এমন সময় একটি নিউজ পেলাম যে কাজাকিস্তানে একটি চোদ্দ বছর বয়সী মেয়ে সে আপনার এই ফোন ব্লাস্ট হয়ে মারা গিয়েছে এবং দেখেন এসে কিন্তু রাতে শুতে গিয়েছিল কানে তার ইয়ারফোন ছিল এবং গান শুনতে শুনতে এবং একই সাথে তার ফোন ব্যাপার হলো যে এরকম মৃত্যু কিন্তু সামনে আমরা আরো বেশি প্রেডিক্ট করতে পারি কারণ হলো যে যখনই কেউ গান শুনছে তখন দেখা যায় যে ওই মোবাইল ফোনটা অনেকটাই গরম হয়ে যায় আবার একই সাথে তখন চার্জ যাতে শেষ না হয় অনেকে অনেকে আমি দেখি যে আবার একই সাথে চার্জের জন্য চার্জিং পোর্টে কানেকশন দিয়ে রাখে তো এটি আসলে একটি উভয় ইহকাল পরকাশ জন্যই আসলে ক্ষতিকর তো প্রিয় ভাই বোনেরা এই খবরটি দেখে একটু সাবধান হন প্লিজ এ দেখেন আলুয়া এই নামটা অনেক কঠিন আসলে কাজাকিস্তান তাদের ভাষাটাই অনেক টাফ আলুয়া অ্যাজিট কিস আবজাল বেগ চোদ্দ বছর বয়সী এই মেয়েটি আসলে মারা গিয়েছে সেই রিপোর্টটি এসছে অনেক কয়টি পত্রিকাতেই এসছে তো আমি টিভি একটি আসলে রিপোর্ট এটি আপনাদেরকে দেখাচ্ছি তো ভাই বোনেরা সাবধান হয়ে এটি ছিল আজকের বিষয়বস্তু ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন এ ব্যাপারে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কেমন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম